Happy birthday to you. Hi everyone, welcome to my channel Shilpa's Akanksha. আজকে আমার ছেলের জন্মদিন, 6 বছর পূর্ণ হবে, এখন রাত 12টা বাজে। আর ওকে সারপ্রাইজ দেব, ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। কিভাবে ওকে সারপ্রাইজটা দেব, চলো পাম্পিং মেশিন দিয়ে ফুলিয়ে নিয়েছি কয়েকটা বেলুন, ওকে জাস্ট সারপ্রাইজ দেব। ওকে একটু জাগানো যাক। দেবাংশ, দেবাংশ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা কি পেছনে কি এগুলো? আর এখানে কি আছে দেখো তো, এই কুশনটার নিচে গাড়ি। রাতের সারপ্রাইজের পর্ব তো শেষ হলো, তারপরে দুপুরবেলায় শুরু হলো আশীর্বাদের পর্ব। ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম, 3 রকমের মাছ, 2 রকমের তরকারি, মাংস, পায়েস, চাটনি। আমার ভালো লাগে ওর জন্মদিনের দিন এতগুলো পদ রান্না করতে, যদিও সব কিছু খেতে পারে না, কিন্তু আমার ভালো লাগে এত কিছু সাজিয়ে ওকে দিতে। এখনই গুলে নিতে হবে? বাবার কাছ থেকে, দিদার কাছ থেকে তো গিফট পেলো, তারপরে আমার কাছ থেকেও গিফট পেলো, কিন্তু সেই গিফটটা কিন্তু অনেকদিন আগে আমার কাছ থেকে চেয়েও নিয়েছিল আর নিজে গিয়েই কিনে নিয়েছিল। শর্ত দিয়েছিলাম আমি ওকে যে 10 দিন আগে গিফট তো কিনে নিচ্ছ, কিন্তু 10 দিন আগে কিন্তু গিফট খোলা যাবে না সঙ্গে সঙ্গে, জন্মদিনের দিনই খুলতে হবে। যাই হোক, সেই কথাটা কিন্তু রেখেছে, ঠিক জন্মদিনের দিনই ও খুলেছে। দেখে নাও ফ্ল্যাশব্যাকে গিয়ে যে ও কোনটা চয়েস করেছিল। অনেকদিন ধরেই ও বলছিল যে বড় বন্দুক ওর ভালো লাগে, তাই বড় বন্দুকটাই ওকে কিনে দেওয়া হলো। দুপুরে আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর শুরু হলো সন্ধ্যাবেলায় অনুষ্ঠান। সবাই এক এক করে আসতে শুরু করলো। সবাই যখন চলে এলো শুরু হলো কেক কাটিং। প্রায় রাত 8টার সময় কেক কাটিং করা হলো। কেক কাটিং এর কিছুক্ষণ পর অর্পিতা আর পল্লবী এসেছিল, ওরাও কেক নিয়ে এসেছিল দেবাংশের জন্য, তাই ওদের কেকটাও কাটা হলো। আমরা তো খেয়েছি না দেবাংশ, আর কি খাওয়াবে, দেবাংশ তো নিজেই কেক খেয়ে নিল। আর অর্পিতা পল্লবীর কথা কি বলবো, ওরা এত ভালো, ওরা দুজনেই রিলায়েন্স জুয়েলসে আছে, খুব মিষ্টি এবং ভালো মনের মানুষ। অর্পিতা পল্লবী তোমরা এলে সত্যি খুব ভালো লাগলো গো। আর বাচ্চারা নিজেদের মতো খেলছিল, আর এদিকে আমরা বন্ধুরা মিলে একটু গল্প করছিলাম। না না আমি এসব ব্যাপারটা নেক্সট ফিল, আমি সঙ্গে তুমি এসে বাবা তো দেখো হতেই পারে না,
তারপরে গেস্টরা চলে যাওয়ার পর আমরা বন্ধুরা মিলে খেতে বসলাম। পরিবেশনে আমি তো একটু ছিলাম, কিন্তু বেশিরভাগটাই ছিল কিন্তু আমার কর্তামশাই। তাই ভালো জামাটা খুলে নিয়ে নর্মাল একটা ড্রেস পরে নিল। পরিবেশন করতে হবে বলে কথা। জন্মদিনের দিনটা ভালোই কাটলো, আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন অনেক বড় হয়। বাই।